সবাই আমাকে ভালো বলবে, আমাকে বিশ্বাস করবে, আমাকে পছন্দ করবে, এটা সবাই চায়। কিন্তু বাস্তবিক পক্ষে এটা কখনোই সম্ভব হয় না। তাই আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি সবার পছন্দনীয় হয়ে উঠবেন। তো চলুন শুরু করা যাক। এক নম্বর, পরনিন্দা করবেন না। আপনি পরনিন্দা করবেন না, একজনের কথা অন্যজনের কাছে, অন্যজনের কথা অন্যজনের কাছে আপনি লাগাবেন না, তাহলে আপনাকে মানুষ পছন্দ করবে না। আবার আপনি যখন একজনের কথা অন্যজনের কাছে বলে দিবেন, ওই লোকের সাথে যখন আপনার সম্পর্ক খারাপ হয়ে যাবে, তখন কিন্তু সে জেনে যাবে যে আপনি তার গোপন কথাগুলো অন্যজনের কাছে বলে দিয়েছেন, অথবা তার নামে বানিয়ে বানিয়ে কথা বলছেন। তখন ওই লোক আপনাকে নিঃসন্দেহে অপছন্দ করা শুরু করবে। দুই নম্বর, প্রশংসা করুন। নিজের ভালো কাজের প্রশংসা অন্যের মুখে শোনার মধ্যে একটা অদ্ভুত আনন্দ থাকে, সেই আনন্দটাকে উপভোগ করতে দিন। আপনি অন্যের প্রশংসা করার মাধ্যমেও পছন্দনীয় হয়ে উঠতে পারেন। তিন নম্বর, নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দিবেন না। আপনি কখনোই নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দিবেন না, কারণ প্রত্যেকেরই আলাদা আলাদা পছন্দ থাকে, অপছন্দ থাকে। আপনি যদি নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দেন, তাহলে কখনোই মানুষ আপনাকে পছন্দ করবে না, সবসময় অপছন্দ করবে। চার নম্বর, সৎ পরামর্শ দিন। কেউ আপনার কাছে যখন একটা পরামর্শ চায়, তখন আপনি সবসময় সৎ পরামর্শ দিন। এই সৎ পরামর্শ দেওয়ার মাধ্যমেও আপনি সবার পছন্দের ব্যক্তি হয়ে উঠতে পারবেন। পাঁচ নম্বর, হেসে কথা বলুন। আপনি যদি সবার কাছে পছন্দনীয় ব্যক্তি হয়ে উঠতে চান, তাহলে অবশ্যই আপনাকে হেসে কথা বলতে হবে। আবার হাসা নাকি একটা ইবাদত। অন্যের সঙ্গে যখন কথা বলবেন, তখন সুন্দর করে চোখে চোখ রেখে মিষ্টি মিষ্টি হাসি দিয়ে কথা বলুন। এতে সে আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনার প্রতি তার ইতিবাচক ধারণা তৈরি হবে, আর আপনাকে সে পছন্দ করা শুরু করবে। ছয় নম্বর, কথায় কথায় অকারণে সব কিছুতে খুঁত ধরতে যাবেন না। আপনি যদি কথায় কথায় অকারণে সব কিছুতে খুঁত ধরেন, তাহলে মানুষ আপনাকে পছন্দ করবে না, সবসময় অপছন্দ করবে। তাই সবার পছন্দনীয় হতে চাইলে আপনি কথায় কথায় সব কিছুতে খুঁত ধরা থেকে বিরত থাকুন। সাত নম্বর, ক্ষমা করতে শিখুন। ক্ষমা মানুষের মহৎ গুণগুলোর মধ্যে অন্যতম একটি। কারো ভুল যদি আপনি ক্ষমা করে দেন, দেখবেন সে মন থেকে আপনাকে পছন্দ করা শুরু করবে। আট নম্বর, কথা দিয়ে কথা রাখুন। আপনি যখন কাউকে কথা দিবেন, অবশ্যই সেই কথাটাকে রাখবেন, কখনোই সেই কথা ভুলে যাবেন না, আপনার সিদ্ধান্ত পরিবর্তন করবেন না। আপনার যদি লস হয়েও যাও, তাহলেও আপনি কথা দিয়ে কথা রাখুন। আর এই কথা দিয়ে কথা রাখার ফলেই আপনি সবার কাছে পছন্দনীয় হয়ে উঠবেন। নয় নম্বর, কাউকে অবহেলা করবেন না। ছোট বড়, ধনী গরিব, কালো ফর্সা যেই হোক, আপনি কখনোই কাউকে অবহেলা করবেন না। সবাইকে আপনি একইভাবে গ্রহণ করুন, তাহলে আপনি সবার কাছে পছন্দনীয় হয়ে উঠবেন। সত্যবাদী হন। সত্যবাদী মানুষকে সবাই পছন্দ করে। আর আপনি যদি মিথ্যা বলেন, তাহলে একটা মিথ্যা ঢাকতে হাজারটা মিথ্যা বলতে হয়। আবার মিথ্যা বলতে বলতে আপনি নিজেই একসময় ক্লান্ত হয়ে যাবেন, তখন দেখবেন কেউ আপনাকে পছন্দ করে না। তাই আপনি যদি সবার কাছে পছন্দনীয় হতে চান, তাহলে অবশ্যই সবসময় সত্য কথা বলুন, আর নিজের কাছেও সবসময় সৎ থাকুন। তাই আজকে যে দশটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, এই দশটা পয়েন্ট আপনি নিজের উপর প্রয়োগ করুন, তাহলেই আপনি সবার কাছে পছন্দনীয় হয়ে উঠবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন।